ধর্ম মনে করে অনেক কিছু আমরা করি যেগুলো আসলে ধর্ম নয়। কারণ ধর্ম হতে গেলে ধর্মের যিনি সারে, যিনি আমাদের নবী এবং তার সাথী সাহাবায়ে কেরামের অনুমোদন লাগবে। তারা যেটা করেননি বা বলেননি সেটা আমরা করব না বা বলব না, এটাই হবে সত্যিকারের মুমিনের লক্ষণ। কিন্তু দুর্ভাগ্য, বহুদিন পরে দেখলাম আজকে দৈনিক ইনকিলাবে সহি হাদিসে শয়ে বরাত, হেডলাইন সহি হাদিসে শয়ে বরাত। তারা একদিন পরে সন্ধান পেয়েছেন শেখ আলবানী তো সহিহার মধ্যে আবু মুসা আশআরী থেকে একটা হাদিস এনেছেন জয়ীফ হাদিস, তা আরও এরকম ছয় সাতটা জয়ীফ হাদিস একত্রিত করে তিনি বলেছেন তাকাব্বাল আহাদিস বাদহু বাদ, এই হাদিসগুলি এক অপরকে শক্তিশালী করে। অতএব ফাহাজা সহিহুন বিলা রাইব, অতএব নিঃসন্দেহে এটিও সহি। এই কথাটুকু বোধহয় ওনাদের কেউ কেউ শুনেছে বা বলেছে, অথবা আমার সাহেবরা বৈঠকও নিতে পারেন, সুযোগ পেয়ে গেছে। সহি হাদিসে শয়ে বরাত, সেখানে বলা হয়েছে এই ১৪ শাবান দিবাগত রাত্রে আল্লাহ মগরিবের পরেই নামেন এবং সারা রাত মানুষকে ডাকেন, কে আছো ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করে দেব, কে আছো রুজি প্রার্থী আমি তাকে রুজি দেব, কে আসো আরোগ্য প্রার্থী আমি তাকে আরোগ্য দান করব। এটার ফজর পর্যন্ত চলে। এই সুযোগটা তারা পেয়েছেন। সাহেবে তোহবা অর্থাৎ তোহফাতুল আহওয়াজের লেখক, তিনিও আহলে হাদিস, তিনিও বলেছেন এতগুলো জয়ীফ হাদিস মনে এর দ্বারা মনে হয় ফাইনাল্লাহ আসলাম, এর একটা ভিত্তি আছে। এই দুটো আহলে হাদিস বিদ্বানের বক্তব্য পেয়েই এখন আলহামদুলিল্লাহ ইনকিলাব গরম হয়ে গেছে। সুযোগ পেয়েছে এবার আহলে হাদিস আলমদেরকে সাইজ করার। জি না, তারা ছিলেন অত্যন্ত উচ্চ দরজার নিরপেক্ষ মহাদ্দেস, যদিও সাহেব আরনাউদ হানাফি মজাহ হলেও তিনিও কিন্তু আদেশটা পরিষ্কার জয়ীফ বলেছেন, আলবানীও জয়ীফ বলেছেন, তো অনেকগুলো জয়ীফে একত্রিত হওয়ার কারণে তিনি এটা বলেছেন। ভিত্তি আছে, ভিত্তি কী আছে? মগরের পর থেকে নামেন, ঠিক আছে, সমস্যা কিছু নেই। এটা হাদিসের মূলনীতি হচ্ছে এই, যখন কোনো জয়ীফ হাদিস সহি হাদিসের বিপরীত হয় সেখানে সহিটাই গ্রহণযোগ্য হয়, জয়ীফটা অগ্রহণযোগ্য হয়ে যায়। এই হাদিসগুলো যে জয়ীফ সবাই বলছেন, এর বিপরীত যে সহি হাদিস রয়েছে সেখানে কী হবে? এই হাদিসে বলা হচ্ছে আল্লাহ পাক এই রাত্রে নামেন সন্ধ্যার পর থেকে, অথচ সহি হাদিসে বলা হচ্ছে মুসলিম শরীফ হাদিসে রাত্রির তৃতীয় প্রহরে। এটা কিন্তু সবাই জানি আমরা, যখন আমরা তাহাজ্জুদের জন্য উঠি সমস্ত সহি হাদিস আছে রাত্রির তৃতীয় প্রহরে। এটা যে জয়ীফ তার প্রমাণ হচ্ছে এই আল্লাহ পাক মগরিবের পর থেকে নামেন, এই মগরিবের পরে নামার কথা কোথাও নেই, ওই জয়ীফ হাদিসটাতেই আছে। দ্বিতীয়ত বলা হচ্ছে এরাতে আল্লাহ সকল বান্দার গুনাহ মাফ করে দেন, তবে যারা মুশরিক নয়। এটারই সহি হাদিসে বলা হয়েছে প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে আল্লাহ পাক জান্নাতের দরজাসমূহ খুলে দেন এবং সে দু রাতে যারা মুশরিক নয় তাদের সমস্ত গুনাহ তারা ক্ষমা প্রার্থী হয়, ক্ষমা করে দেন, রুজি প্রার্থী হলে রুজি দেন, আরোগ্য প্রার্থী হলে রোগ আরোগ্য দান করেন। তো ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না যে ব্যক্তি শিরক করেছে, এবং যারা দুই ভাই পরস্পরে দুশ্মনী করেছে, পরস্পরের পৃথক হয়ে গেছে হিংসা করে, অন্য ব্যাখ্যা এসছে যারা জামাত থেকে বেরিয়ে গেছে, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। ওটা সহি হাদিস স্পষ্ট, কারোর কোনো ইখতিলাফ নাই। আর এই হাদিসটি সবার মতে জয়ীফ, তবে অনেকগুলো জয়ীফ একত্রিত হয়ে শক্তিশালী হয়েছে।
কিন্তু শয়ে বর্ণাউত ওটাও মানান নেই যে জৈব একসঙ্গে মিললে কি শক্তি হয় নাকি। আল্লাহানি বলছেন না, শক্তি একটু হতেই পারে। এর উত্তরে অনেক কথাই বলা যায়, মহাদেশের পরিভাষা যেটা সেটাই বলছি। এক একাধার রোগী এক জায়গায় হলে কি একজন সুস্থ হয়? রোগী তো রোগী থাকে। যাই হোক, ও বিষয়ে বিতর্কে আমরা যাবো না। প্রশ্ন হলো এই যে বিষয়টি আল্লাহ রসুল করেননি, সাহাবায়ে কিরাম করেননি, সেটা করার জন্য এত আকাঙ্ক্ষা কেন? জনগণকে তো আপনারা নিয়ে যাবো সেদিকে যেটি আল্লাহ রসুল পালন করেছেন, সেটা তো আমার সামনে মজুদ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি আমার রসুলকে পুরা মাসব্যাপী সিয়াম পালন করতে দেখিনি রমজান ছাড়া, এবং আমি তাকে সর্বাধিক সিয়াম পালন করতে দেখিনি শাবান ছাড়া, ইল্লা কালিলান, শেষের কয়েকটা দিন তিনি বাদ দিতেন। যদি কারোর শাবান মাসের সিয়াম পালন করার সবচেয়ে বেশি আগ্রহ থাকে, তাহলে একদিন বিশেষ আনুষ্ঠানিকভাবে পালন করার কোনো সুযোগ নাই, আপনাকে প্রতিদিন সিয়াম রাখতে হবে, শেষের দিকে দু সেটি ছাড়তে পারেন। এ বিষয়ে আল্লাহ রসুলের বক্তব্য হল এই জানতা সাবা শাহবান ও ফলা তাসহম, যারা শাহবানের প্রতিদিন সিয়াম রাখো তারা নিষ্ঠ শাহবানের পরে আর সিয়াম রেখো না। কেন? দুর্বল হয়ে পড়বে তোমরা, পরের মাসে আবার এক মাস সিয়াম রাখবে, আগের মাসে আর এক সিয়াম আর এক মাস রাখবে, পরপর দু মাস তোমাদের জন্য কষ্টদায়ক হবে। অতএব শাবানের প্রথম 15 দিন যদি সিয়াম রাখতে পারো ভালো, কিন্তু এরপরে আর না। এটা কিন্তু সবার জন্য নির্দেশনা নয়, উনি কিন্তু বেশি থাকতেন, আমাদের সে ক্ষমতা নাই। তিনি রহমতুল্লিল আলমিন, বিশ্ববাসীর জন্য তিনি ছিলেন রহমত হিসেবে, অতএব তিনি আমাদের উপরে রহম করেছেন। যখন শাবানের অর্ধেক হয়ে যাবে তোমরা আজ সিয়াম রেখো না। কোথাও বলা হচ্ছে না তোমরা শাবানে খাস করে একদিন সিয়াম রাখো এবং রাত্রি জাগরণ করো। অর্থাৎ আলী কররাম লজু থেকে বর্ণিত এই হাদিসটি সবার নিকটেই জয়ীফ, ইবনু মাজাহ থেকে এসছে। এই নিসফ মিন শাবান কথাটি পরবর্তীকালে কোনো বেদাতি রাবি যার নাম এসে গেছে হাদিসে, তিনি এটা যোগ করেছেন। সেই যোগ করা শব্দটি নিয়ে এত খুশি সবাই, কারণ দিন একটা না হলে তো আর অনুষ্ঠান হয় না। দিন যদি 28টা হয় তো অনুষ্ঠান হয়, রোজ কি ভালো লাগে একটা জিনিস? বিষয়বস্তু এখানেই শেষ। ইসলামে যত রকম বেদাত প্রবেশ করেছে ধর্মের নামেই প্রবেশ করেছে, ধর্মের বাইরে কোনো বেদাত হয় না। সাইকেল, রিক্সা, অটো, ভ্যান, উড়োজাহাজ, মোটরগাড়ি, এগুলো বেদাত নয়, এগুলো মানুষের বৈষয়িক প্রয়োজনে মানুষের মাধ্যমে সৃষ্ট। এই বিষয়গুলিকে মিলাদ কিয়াম স্বয়ংরা স্বয়ংবরাদের সঙ্গে গুলিয়ে ফেলে ধর্মীয় বিষয় আর দুনিয়াবী বিষয়কে একত্রিত করে যারা তাদের উদ্দেশ্য হাসিল করতে চান তারা আসলে ভুল করেন। শুধু সহি হাদিস পেলেই যে মহা খুশি সেটা হবে না, ওই হাদিসটা সহি নয়, পড়লেই বুঝতে পারবেন এটা সহি নয়। নিজেরা বলে দিয়েছেন 7টি তরফ থেকে এটা এসে 7টাই জয়ীফ, কিন্তু সব জয়ীফ মেলে একটু শক্তি অর্জন করেছে, অতএব এটা সহি, অতএব এর কিছু ভিত্তি আছে। ঠিক আছে, সেদিনটা অবশ্যই ফজিলতের দিন, এবং আমরা তো মনে করি শাবানের প্রতিটি রাতেই ফজিলতের রাত। তা নইলে আল্লাহ রসুল প্রতিদিন সিয়াম রাখতেন না, শাবানে অধিকাংশ দিন সিয়াম রাখতেন না, শেষের দু একটা দিন বাদ দিয়ে। আসুন আমরা সেই সুন্নত আমল করি, শাবানের শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকটা দিন বাদ দিয়ে অধিক অধিক সিয়াম পালন করি, এবং প্রতি রাত্রে তৃতীয় প্রহরে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করি। মগরিব থেকে কেউ কোনদিন তাহাজ্জুদ সালাত আদায় করে না, এটা কোনো হাদিসে নাই। আর তাদের দলিল হলো এই রাত্রে তকদিরে লিপিবদ্ধ হয়,
এরাতে তকদির লিপিবদ্ধ হয় এ কথাটি কিন্তু কেউ বলেননি, এবং এটা হাদিসেও নেই। আল্লাহ বলছেন ইন্না, প্রথমটা বলি, তিনটা কারণ তার বলেন ধর্মীয় ভিত্তি হিসাবে। এক, এরাতে কোরআন নাজিল হয়, আর এরাতে তকদির নির্ধারণ করা হয়। দুই, এরাতে বান্দার গুনাহসমূহ মাফ করা হয়। তিন, এরাতে রূহগুলি সব দুনিয়াতে নেমে আসে, সেজন্য সবাই কবরস্থানে চলে যায়। খেয়াল করে দেখবেন সব কবরস্থানে চলে যায়, রোগগুলো সব কবরে ফিরে আসে। যে রোগগুলো কবরে আসতে পারে ওই রোগগুলো বাড়ি আসতে পারে না, এজন্য যে মেয়েরা তো কবর স্থানে রাত্রিবেলা যেতে পারে না, মেয়েরা ওই রাত্রে মোমবাতি জ্বেলে বসে থাকে, তার স্বামীর রূহ চলে আসবে বাড়িতে, এক বন্দা পানি খাটের পাশে রাখে, রূহ এসে উজু করবে, সালাত আদায় করবে। কিন্তু মুশকিল হল ওই স্বামী এত কিছু করবে, স্ত্রীর সাথে কিন্তু একটা কথাও বলে না, যে স্ত্রী তার জন্য বদনা দিয়ে দিল উজু করার উদ্দেশ্যে। এমন নিষ্ঠুর স্বামী বাড়ি এসে একটু তাকে বলেও না তুমি কেমন আছো, কিন্তু বিশ্বাস তার জন্মানো হয়েছে এমনভাবে, একই এগুলি তারা বিশ্বাস করে। এই তিনটি যুক্তি দিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করেছেন একদল ভাই। এগুলো জবাবে আমরা ছোট্ট ছোট্ট করে উত্তর দিলে আপনারা বুঝতে পারবেন। তাদের এরা এই যুক্তির পক্ষে তারা কোরআনকেও পর্যন্ত ব্যবহার করেছেন। সূরা দোখান 3-4 আয়াত আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আমরা একে নাজিল করেছি একটি পবিত্র বরকতমণ্ডিত রজনীতে। ইন্না কুন্না মুনজিরিন, আর আমরা মানুষের জন্য সতর্ককারী। ফিয়া ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এরাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে স্থিরীকৃত হয়। কোরআনের এই আয়াতকে তারা শবে বরাতের রাত হিসেবে গণ্য করেছেন, এ রাতেই তকদির নির্ধারিত হয়। এর জবাব আল্লাহ নিজে দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমরা নাজিল করেছি একে, অর্থাৎ কোরআনকে, লাইলাতুল কদরে। দোকানে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা, বরকত মণ্ডিত রাত, আর সূরা কদরে বলা হচ্ছে ওটা হল লাইলাতুল কদর। ওই আয়াতের ব্যাখ্যা এখানে পাওয়া গেল না, তো পরিষ্কার ইকরিমা হোক আর মুজাহিদ হোক, কোনো তাবির ব্যাখ্যা থেকে প্রয়োজন আসে না। হ্যাঁ, কোরআন যখন নিজেই তার ব্যাখ্যা দিচ্ছে, সেখানে কোনো মানুষের ব্যাখ্যার প্রয়োজন নাই। অন্যত্র কোরআন বলছে শাহরুর রমাদান আল্লাজি উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসেই আল্লাহ কোরআন নাজিল করেছেন, শাবান মাসে তো বলা হচ্ছে না। আল্লাহ নিজেই যেখানে বলছেন আমি রমজানে কোরআন নাজিল করেছি এবং কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি, কোরআন নাজিল পুরো কোরআন নয়, শুরু হয়েছে, চমৎকারভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। হ্যাঁ, কদরের শুরু হয়েছে, তবে শবে বরাতে শেষ হয়েছে। যে কোনো মূল্যে শবে বরাতকে কায়েম করতেই হবে। তাজ্জব হয়ে গেলাম যে এইসব ব্যাখ্যা নেওয়ার কোথায় পান, ইবনে আব্বাস নামে এটা চালু হয়ে গেছে। তফসিরের কিতাবগুলিতে ইবনে আব্বাসের নামে কত অজস্র মিথ্যা কথা লেখা হয়েছে তার হিসাব নেই। ইবনে আব্বাসের নাম বলে সব চুপ হয়ে থাকে, তার সনদ দেখে না। কদরে যদি কোরআন নাজিল শুরু হয়েও থাকে কিন্তু শেষ হয়েছে শাবানে, সবাই জানেন আল্লাহ রসুলের মৃত্যু হয়েছে কবে, পহেলা রবিউল আউয়াল, রবিউল আউয়ালের 7 দিন আগে
অর্থাৎ পহেলা রবিউল আউয়ালের সাত দিন আগে সর্বশেষ আয়াত নাজিল হয়েছে সূরা বাকারা 281 আয়াত। আত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়াহুম লা ইউজলামুন। তোমরা ভয় করো সেই দিনকে, সেদিন তোমরা সবাই তোমরা সবাইকে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহর নিকটে, অতঃপর তোমাদের প্রত্যেককে দেওয়া হবে যা তোমরা উপার্জন করেছিলে। আহুম লা ইউজলাম, সেদিন কারোর উপরে সামান্যতম জুলুম করা হবে না। যিনি মারা গেলেন পহেলা রবিউল আউয়াল সোমবারে, সেখানে 15ই শাবান কোরআন নাজিল শেষ হয়েছে, এটা কীভাবে হতে পারে? সকল মুফাসসিরতে একমত যে সূরা বাকারা 281 আয়াত এটি হল সর্বশেষ আয়াত যেটা নাজিল হয়েছে আল্লাহর রাসূল মৃত্যুর 7 দিন মতান্তরে 21 দিন পূর্বে। ইবনে উমরের ভাষ্য মতে 21 দিন পূর্বে, মুকাতিল বিন হাইয়ানের ভাষ্য মতে 7 দিন পূর্বে। তাহলে এই ব্যাখ্যা কি চলে যে কদরের রাত্রিতে কোরআন নাজিল শুরু হলেও শাবানের রাত্রিতে অর্থাৎ নিষ্প শাবানের রাত্রিতে শেষ হয়েছে? শুরু হোক বা শেষ হোক, সারা বছরের তকদির প্রতিদিন লিপিবদ্ধ হয় না, বছরে বছরে তকদির পরিবর্তন হয় না, সব কিছু আগেই নির্ধারিত হয়েছে, যে বিষয়ে স্পষ্ট সহিহ হাদিস এসেছে। ইবনে আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كتب الله مقادير الخلائق قبل ان يخلق الله السماوات والارض ب50,000 سنة। আল্লাহ পাক নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির 50,000 বছর পূর্বে সব কিছুর তকদির লিপিবদ্ধ করেছেন। মুসলিম শরীফের এই স্পষ্ট সহিহ হাদিস পাওয়ার পরে এখানে কি আর শাবান চলে? তবুও না, ওটা ঠিক করতে না পারলে তো অনুষ্ঠান করা যাচ্ছে না। অনুষ্ঠান যখনই করবেন তখনই সেখানে আনুষ্ঠানিকতা চলে আসবে, আর আনুষ্ঠানিকতা আর লৌকিকতা যখন চলে আসে তখন সেখানে দুনিয়াটাই প্রাধান্য পায়, আখরাত গৌণ হয়ে যায়। অতএব অনুষ্ঠান করা থেকে সাবধান থাকা ভালো। তকদিরের বিষয়টি কোরআনের অন্যত্র আল্লাহ পাক বলছেন অকুল্লু সগীরিন ওয়া কবীরিন মুস্তাকর অকুল্লু শাইইন ফাআলুহু ফি যুবুর অকুল্লু সগীরিন ওয়া কবীরিন মুস্তাকর সূরা কমর 52-53 আয়াত। তারা যা কাজই করে সব কিছুই লিখিত আছে লওহে মাহফুজে, তাদের ছোট কাজ এবং বড় কাজ সব কিছুই পূর্ব থেকে তকদিরে লিপিবদ্ধ আছে। যেখানে আল্লাহ পাক নিজেই একথা বলে দিচ্ছেন সেখানে এই তকদিরকে বারবার বছরে বছরে পরিবর্তন কম বেশি করা, এই রাতে আগামী 1 বছরে কতজন সন্তান দুনিয়াতে আসবে, কতজন মানুষের মৃত্যু হবে, কার কী রুজি হবে, সব কিছু নাকি লিপিবদ্ধ হয়। বান্দা যদি পঞ্চবার্ষিক পরিকল্পনা করতে পারে, আল্লাহ কি তার চাইতে বেশি বার্ষিক পরিকল্পনা করতে পারেন না? কে কাকে বোঝাবে? কোরআন স্পষ্টভাবে বলে দিচ্ছে তোমাদের জন্মের 50,000 বছর পূর্বেই আমার সব লিপিবদ্ধ করা আছে। একদিন আবু হুরায়রা এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি গরিব মানুষ, মেয়ে পাচ্ছি না যে বিয়ে করবো, তা আমি কি খাসি হব? আল্লাহর রাসূল একবার দুবার তিনবার চুপ করে থাকলেন। এবার তিনি বললেন, ইয়া আবু হুরায়রা, জাফাল কলম ফাফাল মা জাফাল কলম মিম্মা আনত লাখ, তুমি যা পাবে সে বিষয়ে কলম শুকিয়ে গেছে, নতুন করে আর লেখা হবে না। আবার চুপ হয়ে গেলেন।
তোমার তকদির যেটা আছে অনেক আগেই লেখা শেষ, কলম শুকিয়ে গেছে। তুমি এখন বিয়ে করবে কি করবে না, মেয়ে পাবে কি পাবে না, ও বিষয়টা আমার দেখার বিষয় নয়, তোমার বিষয়ে তকদির লেখা হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে তকদির বারবার এভাবে লিখিত হবে না। হ্যাঁ, দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তিত হয় যে হাদিসটা এসেছে, নিঃসন্দেহে সেটা সহি সেটা হতে পারে, যদি পরিবর্তিত হয় সেটাও আল্লাহর পূর্ব নির্ধারণ বটে। তাদের দুই নম্বর যুক্তি হলো, এই রাতে বান্দার গুনাহসমূহ মাফ করা হয়, যেটা আগে আমরা বলেছি। পর দলিল আলী থেকে এসছে, ইজা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, যখন মধ্য শাবান আসে তখন তোমরা তার রাত্রি জাগরণ করো এবং দিনে সিয়াম রাখো। ফাইনাল্লাহ ইয়ানজুলু মিনহা লিগুরুবিশ শামস ইলা সামাইদ দুনিয়া, এদিন আল্লাহর পাক মাগরিবের পর থেকে দুনিয়াবি আসমানে নেমে আসেন। ইয়াকুলু আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসো কি কোনো ক্ষমা প্রার্থী, আমি তোর ক্ষমা করে দেব। আলামিন মুস্তারজিকিন ফারজুকাহু, আসো কি কোনো রুজি চাহানেওয়ালা, আমি তার রুজি দান করব। আলামিন মুবতালিন ফাওয়াফিয়াহু, আসো কি কোনো রোগী বিপদগ্রস্ত, আমি তাকে বিপদমুক্ত করে দেবো বা রোগমুক্ত করে দেবো। এই ডাকেন হাত্তা ইয়াতলাউল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত। রওয়াহু ইবনু মাজাহ, এই হাদিসটি পরিষ্কারভাবে মওযু বা জাল, কিন্তু এইটাকে সহি বানানোর জন্য একটু আগে যেটা বললাম মহাদিসদের মন্তব্যগুলো এনে এখন বলা হচ্ছে সহি হাদিসে সহি বড়।